আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। প্রাথমিক শিক্ষক নিয়োগে একটা বড় সুযোগ সৃষ্টি হয়েছে এবং আপনাদের জন্য একটি সুখবর রয়েছে। সুখবরটা হলো যে প্রাথমিকে যে 58,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম। এখানে কিছু প্রার্থীর জন্য একটা সুযোগ সৃষ্টি হয়েছে এভাবেই যে যাদের বয়স শেষ হয়ে গিয়েছিল তারা আবেদন করতে পেরেছে এবং ব্যাকডেট দেওয়ার কারণে আবেদন করেছে, অর্থাৎ বয়স শেষ হয়ে যাওয়ার পরে আবেদন করেছে। মোদ্দা কথা যে যাদের বয়সটা শেষ হয়ে যায় তাদের চাকরি হওয়ার পসিবিলিটি একটু বেশি থাকে, ভাইভা বোর্ডে তাদেরকে একটু মার্ক দিয়েই থাকে, এটা স্বাভাবিক কথাই মানবিক দৃষ্টিকোণ থেকে। আর এর সাথে আরেকটি সুযোগ সৃষ্টি হলো যে 58,000 প্রার্থী যখন নেওয়া হবে, আপনি দেখবেন কাট মার্কস যেটা তার চেয়ে খুব যে বেশি লাগবে, কয়েকটা মার্ক যদি বেশি হয় তাহলেই চাকরি হয়ে যাবে। কিভাবে হবে আমি একটু বিশ্লেষণ করে যদি আপনাদের দেখাই তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন, 151,000 প্রার্থীকে ভাইভার জন্য টেকানো হয়েছে তিনটি ধাপে। এখন দেখেন 58,000 নিয়োগ যদি দেওয়া হয়, তার মানে 58,000 বা 60,000 ধরে নিলাম, তাহলে ওয়ার্ড দেখের কাছাকাছি প্রার্থী এখানে নিয়োগ পেয়ে যাবে। 60,000 হয়তো কমই হচ্ছে কিছু, তা আমি ধরে নিচ্ছি যে প্রায় অর্ধেক। এখানে দেখবেন যে কাট মার্কস যেটা হয়, ধরুন কোনো এলাকায় 50 মার্কস যদি কাট মার্ক হয়, তাহলে দেখবেন 50, 51, 52, 53 এমন মার্কে ম্যাক্সিমাম প্রার্থী শেষ হয়ে যাবে এখানে। কেননা যেটা কাট মার্ক হয় ওর আশেপাশে বেশি প্রার্থী থাকে, আর উপরের দিকে মার্ক যেগুলো রয়েছে তাদের প্রার্থী সে সমস্ত প্রার্থীর সংখ্যা খুবই কম, নগণ্য। এখন আপনাদের প্রশ্ন আছে যে অনেকের কাছে আপনারা শুনবেন 60+ বা 65 পাবো, 65 পেলে কোনো সমস্যা নাই, আপনাকে তো 65 পেতে হবে না, কারণ সবাই 65 পাবে এমনটি না। আপনার 65 বা 50 পেলেন এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে যে আপনাকে চাকরি পেতে হবে। তো 65 প্রার্থী যদি দেখি যে আমি 5,000, 7,000, 10,000 হয়ে গেল, কিন্তু আরও যে 50,000 প্রার্থী নেওয়া হবে তাহলে সে সমস্ত প্রার্থীর মার্কটা তো নিচের দিকেই থাকবে। তাহলে আপনার সর্বোচ্চ মার্কস পাওয়াটা মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হচ্ছে চাকরি পাওয়াটা। আপনি ধরে রাখেন যদি কাট মার্কসের থেকে 3-4 মার্ক আপনি 4 মার্ক মতো বেশি পেয়ে থাকেন, তাহলে আপনার চাকরি পাওয়ার পসিবিলিটিটা প্রায় 90%। কেননা আপনাকে আমি আরেকবার বলে রাখি যে 50 মার্ক হয়তো কাট মার্কস হয়েছে, এখন 50 মার্ক কাট, তো 50 মার্কে দেখা গেল যে আপনার এলাকায় যদি 1,000 জন বা 2,000 জন প্রার্থী টিকেছে, তাহলে 50 মার্ক পেয়েছে দেখবেন যে ওখান থেকেই 300 ব্যক্তি 50 মার্কই পেয়েছে বা 200 ব্যক্তি 50 মার্ক পেয়েছে। 51 যাবেন তখন দেখবেন যে ওই রকমইভাবে চলতে থাকবে, অর্থাৎ অর্ধেকের কাছাকাছি প্রার্থী এখানেই বাদ হয়ে যাবে এই 3-4 মার্কের মধ্যেই। তাহলে বাকি যারা থাকবে তাদের তো চাকরি হবে, এটাই স্বাভাবিক। কাজেই যারা যাদের বয়স শেষ হয়ে গিয়েছিল আবেদন করতে পেরেছেন এবং যারা সর্বনিম্ন মার্কস পেয়েছেন তারাও এবার চাকরি পাবেন। এবং 58,000 প্রার্থীর মুখে শুধু না, 58,000 পরিবারের মুখে হাসি ফুটবে এমনটি প্রত্যাশা। একটা সরকারি চাকরি যেখানে পাওয়া যায় না সেখানে অনায়াসে খুব সহজেই যদি এই চাকরিটি পাওয়া যায় তাহলে সবার জন্য ভালো হবে, মঙ্গল হবে এবং সানন্দে বাকি জীবনটা কাটাতে পারবে, যেহেতু এটা একটা সরকারি চাকরি। আর আরেকটি বিষয় যে যদি প্রাইমারিতে চাকরি হয় বাবা মায়ের সাথে থেকে এবং কোনো বাড়ি ভাড়া না দিয়ে নিজ গ্রামে থেকে গরম ভাত খেয়ে আপনি চাকরি করতে পারবেন এমনটি ধরে নেওয়া হয়। তাই কাজেই প্রাইমারি চাকরিটা খারাপ না, কারণ এখানে 13 গ্রেড, যেখানে চাকরি পাওয়া যায় না সেখানে এই প্রাইমারি চাকরিটাকে তাচ্ছিল্য করে দেখার কিছুই নেই। আপনারা যারা ভবিতব্য শিক্ষক হবেন তাদের জন্য শুভকামনা, অগ্রিম ধন্যবাদ রইল। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।